কিছুদিন আগেই যে আমার বাড়িতে গেস্ট এসেছিল তোমরা তো ভিডিওটা দেখেছোই, তো সেদিন আমার ভাই এসেছিল পাপাই, তো পাপাই কিন্তু আমার জন্য একটা দারুণ গিফট পাঠিয়েছে। তো চলো এখন গিফটটা আনবক্সিং করব। দেখো এখন গিফটের আনবক্সিং চলছে, তো কি আছে চলো, আমরাও জানি না এর মধ্যে কি আছে। আর এটা অ্যামাজন থেকে ডেলিভারি করে গেছে আজকেই আমাদের বাড়িতে। এর মধ্যে থেকে একটা এরকম রড বেরোলো, দেখি আর কি কি বেরোয়। ওয়াও ভিক্টোরিয়া, অসম অসম, একদম আমার মন পছন্দ জিনিস। একটু দেখাও দেখাও, সামনে একটু দেখাও, ভিক্টোরিয়া ক্লক, এটা আমার বিভৎস পছন্দ এবং আমার উইশ লিস্টে কিন্তু এই ঘড়িটা অলরেডি রাখা রয়েছে যে আমি এই ঘড়িটা আমার ঘরে লাগাবো। তো পাপাই কিন্তু না জেনেই আমাকে এটা গিফট করেছে। ও অসাম অসাম, ও এটাতে আবার দুটো ব্যাটারি লাগে যেহেতু ওয়াচটা দুদিকে থাকে। তো এই যে এই দিকটা একটা ঘড়ি, আবার দেখো এই দিকটাও একটা ঘড়ি, বোথ সাইড কিন্তু এটার ঘড়ি। এটাকে ওয়ালে হ্যাং করতে হয় এমন করে যে দুই সাইড থেকে কিন্তু এই ঘড়িটা দেখা যাবে। দেখো এবার এটাকে এরমভাবে এটাকে অ্যাটাচ করা হচ্ছে। দেখো ঘড়িটা কিন্তু ঠিক এরকম হবে। তো আমি তোমাদের ফ্রন্ট সাইডটা এটা দেখাচ্ছি, এবার ব্যাক সাইডটা দেখাচ্ছি। দেখো এই যে ব্যাক সাইডটা কিন্তু এরকম। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আজকে হচ্ছে সানডে 1st আগস্ট, আর এখন কিন্তু বাজে প্রায় 10:30। আর আমার পাশে দেখতে পাচ্ছ এই একটা নাড়ু, নাড়ু হচ্ছে আমার মেজদির ছেলে। তো মেজদিরা সবাই এসেছে, অ্যাকচুয়ালি ওরা এসেছে কালকে, মানে ওরা এসেছে স্যাটারডে রাতে। তো ওদেরকে আর যেতে দিইনি, ওদেরকে এখানেই রেখে দিয়েছি, বললাম যে থেকে যা। ওরা ফার্স্ট টাইমই আমার এখানে স্টে করলো, এর আগে আসেনি। ব্রেকফাস্ট আমি বাড়িতে বানাইনি, বাইরে থেকে এনেছি। তো চলো ওদের সাথে দেখা করাই, আর আমরা এখন ব্রেকফাস্ট করব, কি ব্রেকফাস্ট করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর একজন এখানে বাসন মাজছে, আমাকে হেল্প করার জন্য বাসন মাজছে, যেই আসে সেই আমাকে হেল্প করে। তো আজকে ব্রেকফাস্টে কি আছে চলো ঝটপট সেটা তোমাদের আগে দেখিয়ে দিই, আর এখনই আমরা ব্রেকফাস্ট করতে বসবো। তো একেবারে ব্রেকফাস্টের টেবিলে তোমাদের সাথে দেখা করছি। এখানে চলছে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট কিন্তু এক একজনের এক এক রকম। আমার দিদির আর মোহনের হচ্ছে মটরশুঁটির কচুরি, ছোলার ডাল, আর এখানে আমাদের টোজো বেবি, আর টোজো বেবির বাবার চলছে ভাত আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, সাথে নিজের ভাগেরটা নিয়ে বসেছে কিন্তু, মানে একবার ভাতটাকে শেষ করবে তারপরে আবার এই কচুরি আর ছোলার ডাল খাবে। আমরা এখন যাচ্ছি সিঁড়ি দিয়ে, আর সিঁড়ি দিয়ে দিদিদের একটা জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি, ফ্ল্যাটের একটা দারুণ জায়গা, আজকে তোমাদের সাথে রিভিল করব। চলো যা যা সব ওটা রেখে যা, এখানে রেখে যা না, যা সোজা চলে যাও। তাই এইখান থেকে এলাম এন্ট্রান্স থেকে, আর এখানে একটা ছোট স্কাই ওয়াক টাইপের করা। দেখো এখানে সবাই গোল মিটিং করে জায়গাটার আনন্দ নিচ্ছে, কারণ আমরাও কিন্তু ফার্স্ট টাইম এখানে এলাম। বাজার থেকে বাড়ি চলে এসেছি, কিন্তু প্রচণ্ড গরম না, আর বাইরের রোদ্দুরটাও প্রচণ্ড, মানে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। তাই এসে জল টল খেয়ে বসে আছি, এখন বাজে 1:45।
তো কিছু কাজ আছে ঘরের সেগুলো করব মানে আমি করব না মানে মন করবে আমি ওকে অ্যাসিস্ট করব তো চলো সেই কাজগুলো আগে সারি তারপরে ঢুকবো রান্নাঘরে দেখো এখানে আমাদের কিছু আঠার ডাব্বা আর কিছু প্লাই এগুলো বেঁচে গেছে তো আমাদের ঘরের কাজ তো এখনও শেষ হয়নি অনেক কাজই এখনও বাকি তো ওগুলোকে আমাদের যত্ন করে বাঁচিয়ে রাখতে হয়েছে কারণ প্রচুর আঠা দেখো এই যে বালতি ভরে আঠা রং সব রয়েছে তো এগুলো তো ফেলে দেওয়া যাবে না এইগুলোকে নিয়ে আমি এখানে সিঁড়ির পাশে এখানে রাখছি দেখো যা যা ছিল এখানে স্টোর করে দিয়েছি আর আমাদের জায়গাটাও একটু দেখিয়ে দিই তো ক্লিন করার পর এখন জায়গাটা হচ্ছে এরকম তো দেখে নিলে চলো এবার যাই লাঞ্চ বানানোর কাজে আমাদের স্নান টান হয়ে গেছে আর মেজদিরা কিন্তু বাড়ি চলে গেছে ওরা লাঞ্চ করেনি তো আমি শুধুমাত্র আমাদের দুজনের জন্যই লাঞ্চ বানিয়েছি তো চলো খাওয়ার আগে ভাবলাম তোদের সাথে অ্যাজ ইউজুয়াল যেমন লাঞ্চ শেয়ার করি তো তেমনই করে দিই ও লাঞ্চে আছে দেখো আগের দিন যে ডিম ভরা ইলিশ দেখালাম সেটা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি আর এদিকে আছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল আর এটা তো তোমরা সবাই জানো আমাদের সানডে মেনুতে প্রায় তোমরা এটা দেখতে পাবে প্রায় না প্রত্যেক সানডে মেনুতেই এটা আমাদের থাকে আমরা এখন মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে যাচ্ছি কিন্তু মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই আগে একবার আমি বকা খেয়েছি তো সেই জন্য আজকে আর ভিডিও করব না তো এখন তোমাদের বলে আমি বেরোচ্ছি তো ফিরে এসে আবার তোমাদের সাথে কানেক্ট করব যে ওখান থেকে কী নিলাম কী করলাম বা ওখানে পৌঁছো তোমাদের সাথে একবার আমি কথা বলবো তো চলো লিফট খুলে গেছে মন আসছে আমার পিছনে দেখো তো আমি এগিয়ে যাচ্ছি চলো গাড়িতে বসি পৌঁছে তোমাদের সাথে আবার কথা হবে আচ্ছা আমরা পৌঁছে গেছি তো যেমনটা তোমাদের বললাম ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই আমি একবার জম্মের বকা খেয়েছিলাম তো আজকে আর ভেতরে ভিডিও করবো না ওরা খুব বকে তো চলো ভেতরে যাই বেরিয়ে এসে আবার কথা হবে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা বেরিয়ে যাব মালটা দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ভরাপুরা সংসার দেখো এখন আমরা নেব জলপানি ব্রেক তাই তো এখন আমরা কিছু খাবো মানে প্রচণ্ড জল পিপাসা পেয়েছে চা পিপাসা পেয়েছে চা জল এসব খাবো এখানে দাঁড়িয়ে চলো তোমাদেরকেও ঘোরাবো দেখে নাও মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে কী এনেছি দেখে নাও আর এই যে প্রিল লিকুইডটা দেখছো এটা 2 কিলোর প্রিল লিকুইড আর এটাতে কিন্তু বেশ বড় সড়ো একটা ছাড় ছিল ওই জন্য কিন্তু 2 কিলো নেওয়া হয়েছে হয়তো বোতলটা দেখলে ভয় লেগে যাবে যে এত প্রিল কী করব আর ভালো একটা ডিল পেয়েছি সেটা হচ্ছে তেলের ক্ষেত্রে এখানে 9 প্যাকেট তেল আছে তো আশা করি অনেক দিন পর্যন্ত চলে যাবে যেহেতু তেলের দাম তো এখন সবাই জানো যে কি প্রচণ্ড বাড়ছে তাই এখানে তেলের দামটা সস্তা পেয়েছি তাই 9টা তেল একবারে নিয়ে নিয়েছি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে আমরা গেছিলাম মেজদির বাড়িতে ওর বাড়িতে একটু চা খেলাম আবারও কারণ জানোই তোমরা আমি একটু বারবার চা খাই তো ওর বাড়িতে চা খেলাম আর ডিনারে ও বানিয়েছিল বাড়িতেই চাউমিন বানিয়েছিল তো সেটা দিয়েই আমরা ডিনার করেছি আজকে আর অন্য কিচ্ছু খাইনি কালকে আবার সোমবার মানে শ্রাবণ সোমবার তোমরা তো জানোই আমি শ্রাবণের সোমবার পালন করছি বা করিও প্রত্যেক বছর তো এবছরও করছি তো কালকে উপোস সেই জন্য রাত্রিবেলা আর বেশি কিছু হেভি টেভি খেলাম না খেলাম চাউমিন তো এখন বাজে 12:15 তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এই বসে যা দুজনে একটু কথা বলছি এখনই শুতে যাব
তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে ক্যাশ এন্ড ক্যারি থেকে বেরোনোর পর তো আর কথা বলা হয়নি, দিদির বাড়িতে গিয়ে ওই নিজেরা নিজেরা গল্প করা, চা খাওয়া, ওইসব তোমাদের সাথে কি শেয়ার করব। এখন বাড়ি এসে ভাবলাম যে ভিডিওটাতে এন্ড করতেই হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই।